অনেক কষ্ট দিয়েছি, এতদিন আমি বুঝতে পারিনি। আর আজ যখন ভাবি আমি তোমাদের ছেড়ে চলে যাব, এই বাড়ি ছেড়ে চলে যাব, আমার আমার কিরকম একটা এটাতে মন খারাপ করার কি আছে? তুমি একটা কথা জেনে রাখবে, তোমার ড্যাড, তোমার মম এতদিন তোমার সঙ্গে যেভাবে ছিল এখনো সেভাবেই আছে। যাও তুমি, যাও যাও যাও, রেডি হন। শোন না শোন না, আমি একটা কথা বলি কি, যে তুই যাচ্ছিস যা না বাবা, আমার আবার যাওয়ার কি দরকার বল? দরকার আছে, কারণ আজ একটা বিশেষ দিন। বিশেষ দিন? কারণ আজ আমি শ্রেয়াকে ওর বাবা মার কাছ থেকে চেয়ে নেব, আমার বিয়ের কথা বলবো আর কি। সত্যি? শ্রেয়াকে তো আমাদের দুজনেরই খুব পছন্দ, তাই বলছি অভিভাবকরা সবাই যদি ব্যাপারটা জানতে পেরে অ্যানাউন্সমেন্টটা করে তাহলে তার একটা ডিসেন্সি থাকে, তার একটা গুরুত্ব থাকে। শ্রেয়াকে একদম না জানিয়ে আলোচনাটা করাটা কি ঠিক হবে? দেখো রূপম, শ্রেয়া তো আর পাঁচটা মেয়ের মতো মডার্ন নয়, অত্যন্ত ঘরোয়া মেয়ে। ওর ইচ্ছেগুলোকে কোনো দিনই বলতে পারবে না। সুন্দর মেয়েকে খুব ভালো করেই বোঝে। আমি ঠিক করেছি বিড়ালের গলায় ঘুমটিটা আজকেই বেঁধে দেবো। কি মানে? কাকু কাকিমাকে গিয়ে বলবো আমি তোমাকে বিয়ে করতে চাই। সবার সামনে? হ্যাঁ, কোনো প্রবলেম আছে? মানুষ আমি তো। শোনো না, আমার একটা ছোট্ট আবদার আছে। বলো। খুব সুন্দর করে সেজো আজকে, আমি দেখতে চাই সাজলে আমার বউকে কেমন লাগে। আর আটকাবো না, এখন রাখো। আমি না আপনাকে পরে ফোন করব, আসলে এখন আমি না কথা বলার মতন অবস্থায় নেই। আমি আপনার কাজ একটু কমিয়ে দিতে পারি, ইফ ইউ উইশ। আচ্ছা, তা কি কি কাজ করতে পারবেন আপনি শুনি? এনিথিং, আপনি বলুন না। মায়ের শাড়ির সঙ্গে ম্যাচিং ব্লাউজ খুঁজে দিতে হবে, পারবেন? ঝিমলিকে নেল পলিশ পরিয়ে দিতে পারবেন? পিসিমনির নেকলেসের হুকটা খুব ঢিলে হয়ে গেছে, ওটাকে টাইট করে দিতে হবে। আচ্ছা বলছি, আপনি সাজবেন কখন? না না না, সেটা ইম্পর্টেন্ট না। দেখুন আমি না অত কিছু পারবো না, তবে আমি পারবো, অল্প স্বল্প পারবো। যেমন মনে করুন আমি আমি শাড়ি টাড়িগুলো আয়রন করে দিতে পারবো, আমি শেষ মুহূর্তে খোপায় বাঁধার জন্য ফুল ফুল এনে দিতে পারবো, এগুলো পারবো। আর পাশাপাশি আমি আরও একটা জিনিস চাইছি, যে আপনি আজকের দিনটা খুব ভালো করে সাজুন। রূপম, আজকের দিনটা বর্দার ঐন্দুলার জন্য স্পেশাল, আমার সাথে কি? ওটা সারপ্রাইজ। দুবাড়ি থেকে তত্ত্ব এলো, শাঁখটা বাজালে না মা? মাসিমা তত্ত্ব আসবে সেটা তো আমি জানতাম না। ও মা, এ আবার কি কথা, তত্ত্ব আসবে, এ আবার জানাজানি কি আছে গো? না মানে, আচ্ছা এখানে তো আর জায়গা নেই, বাকি জিনিসগুলো কোথায় রাখবো একটু বলবেন? খুকু,